ভারতে ইসলাম ভীতি বা ইসলাম বিদ্বেষ ছড়াতে যে কয়েকটি বিষয়কে বারবারই হাতিয়ার করা হয়েছে, যে কয়েকটি ইস্যুকে ঘিরে বিভিন্ন সময়ে অত্যাচার, নির্যাতন, এমনকি বিবস্ত্রভাবে হত্যা করা হয়েছে ভারতীয় মুসলিম পুরুষদের, তার অন্যতম লাভ জিহাদ, যে মতবাদ ভারত জুড়েই চরম বিতর্ক, সমালোচনা আর নিন্দার ঝড় তুলেছে। প্রশ্ন আসে, কি এই লাভ জিহাদ? কারা এই বিতর্কিত মতবাদের জন্ম দিয়েছে? কেন একে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নির্যাতন, অত্যাচার, এমনকি হত্যা করা হচ্ছে ভারতের মুসলিম পুরুষদের? কেন এই ইস্যুকে কাজে লাগিয়ে মুসলিম বিদ্বেষ ছড়ানো হচ্ছে? কেন লাভ জিহাদকে মুসলিমদের বিরুদ্ধে কুখ্যাত, ব্যাপক, ষড়যন্ত্রমূলক ও বিপজ্জনক রাজনৈতিক হাতিয়ার হিসেবে উল্লেখ করেছে খোদ ভারতের বিশিষ্টজন সমাজসেবক ও বিশ্লেষকরা? কেন প্রতিবার নির্বাচনের আগে সেই পুরানো এই লাভ জিহাদ ইস্যুকে নতুন করে জোরালোভাবে সামনে নিয়ে আসে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দেশটির হিন্দু জাতীয়তাবাদী দল, ভারতীয় জনতা পার্টি, ক্ষমতাসীন বিজেপি ও এর সমর্থক গোষ্ঠীরা, যেমনটা তারা করেছিল 2014 আর 2019 জাতীয় নির্বাচনে? কি এই লাভ জিহাদ? লাভ জিহাদ মতবাদে বিশ্বাসীরা দাবি করে মুসলিম পুরুষরা হিন্দু নারীদেরকে মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে এবং তাদেরকে ইসলাম ধর্মে রূপান্তরিত করে। এমন প্রচারণাও চালানো হচ্ছে যে বিদেশ থেকে মুসলিম যুবকদের টাকা পাঠানো হচ্ছে যাতে তারা সুন্দর পোশাক পরে দামি গাড়ি কিনে এবং উপহার দিয়ে হিন্দু নারীদের আকৃষ্ট করতে পারে, আর এর মধ্য দিয়ে মুসলিমরা তাদের জনসংখ্যা বৃদ্ধি ও হিন্দুদের উপর মুসলিম পুরুষরা আধিপত্য নিশ্চিত করতে চায় বলে বিশ্বাস হিন্দুত্ববাদীদের। এই অভিযোগে হিন্দু মুসলিম দম্পতির বাড়িতে গিয়ে চড়াও হয়েছে বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল বা সংঘ পরিবারের ছাত্র সংগঠন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তাদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে। কিন্তু আসলেই কি হিন্দু নারীদের বিয়ে করে জনসংখ্যা বাড়াচ্ছে মুসলিম পুরুষরা? বাস্তবতা বলছে ভিন্ন কথা। সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও ভারতের গবেষক ও পর্যবেক্ষকরা মনে করছেন হিন্দু মুসলিম বিয়ের সংখ্যা এতটাই কম যে তা দিয়ে মুসলিমদের জনসংখ্যা বাড়ানোর বিষয়টি একেবারেই অমূলক। কিন্তু এই মতবাদকে ব্যবহার করে প্রায় ঘটে মুসলিম পুরুষদের হয়রানি, নির্যাতন আর হত্যার ঘটনা। লাভ জিহাদ শব্দটি প্রথম ব্যবহার করা হয় 2009 সালে ভারতের সাময়িকী সনাতন প্রভাত এবং হিন্দু সংগঠন হিন্দু জনজাগৃতি সমিতি এই ষড়যন্ত্র মতবাদ নিয়ে আসে। পরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এবং বিশ্ব হিন্দু পরিষদ এতে সমর্থন দেয় এবং ব্যবহার করে। পরে 2014 সালে নির্বাচনের আগে এই লাভ জিহাদ ভারতের বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপির একটি কেন্দ্রীয় এজেন্ডা হয়ে ওঠে। গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং হরিয়ানায় লাভ জিহাদ সম্পর্কিত আইনও রয়েছে। আসামের বিবাহ আইনে দম্পতিদের ধর্ম ও আয় ঘোষণা করতে বাধ্য করা হয়েছে। কেউ লাভ জিহাদ করলে 10 বছরের সাজা ও 1,00,000 রুপি জরিমানার বিধান রাখা হয়েছে। তবে খোদ ভারতের বিরোধী দল, বিশিষ্টজন, সমাজসেবক, গবেষক ও পর্যবেক্ষকরা এই লাভ জিহাদ আইনকে মুসলিমদের বিরুদ্ধে কুখ্যাত, ব্যাপক, ষড়যন্ত্রমূলক এবং বিপজ্জনক রাজনৈতিক হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন। তারা বলছেন এর মধ্য দিয়ে কৌশলে ধর্মীয় বিভাজন তৈরি করছে বিজেপি ও তার সমর্থক রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলো। কট্টর হিন্দু সংগঠন RSS, যাদেরকে বিজেপির আদর্শিক অভিভাবক বলে মনে করা হয়, তারা লাভ জিহাদের নানা কাহিনী প্রচার করছে। লাভ ফর এভার, লাভ জিহাদ নেবার, বা ভালোবাসা চলবে কিন্তু লাভ জিহাদ কখনোই চলবে না, অর্থাৎ হিন্দু মুসলিম বিয়ে হবে না, কাউকে ভালো লাগলেও কেউ প্রেম বা বিয়েতে জড়াতে পারবে না, মানতে হবে ধর্ম, লাভ জিহাদে প্রেমে পড়া বারণ, ওই মায়ার চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ। বলা হয় বয়স, ধর্ম, বর্ণ, জাতপাত কোনো কিছুই প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না, প্রেম মানে না কোনো বারণ। আর সেই পবিত্র সুন্দর অনুভূতিকে ধর্মীয় আর রাজনৈতিক রং মাখিয়ে ভারতের হিন্দুত্ববাদী সরকার তৈরি করল লাভ জিহাদ। আর নির্বাচনের আগে প্রতি বছর নতুন করে উঠে আসে এই লাভ জিহাদ। আর এখানেই আপত্তি বিজেপির বিরোধী দলগুলো সহ দেশটির বিশিষ্টজন গবেষক পর্যবেক্ষকদের। তাদের অভিযোগ, ভালোবাসায় কেন আইন আসবে, কেন আইন মেনে ভালোবাসতে হবে? বিশ্লেষকরা বলছেন সাংবিধানিকভাবে কোনো ভারতীয় নাগরিককে সে কাকে বিয়ে করবে সে পছন্দে বাধা দেয়া যাবে না, তাই লাভ জিহাদকে মুসলিম বিদ্বেষ ছড়ানোর এক হাতিয়ার ছাড়া আর কিছুই মনে করছেন না তারা। তবে এবার 19 এপ্রিল ভারতের জাতীয় নির্বাচনের আগে লাভ জিহাদ ছাড়াও নাগরিকত্ব সংশোধনী আইন CAA, জাতীয় নাগরিকত্ব আইন বা NRC আর মাদ্রাসা শিক্ষা নিষিদ্ধের মতো মুসলিম ভীতি বা মুসলিম বিদ্বেষ এজেন্ডাগুলো নিয়ে প্রচারণা চালাচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি ও এর সমর্থক দলগুলো। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।